টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে কাল ভোরে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানদের জয়ের সুবাদে এখনও কাগজে কলমে টিকে আছে টাইগারদের সম্ভাবনা এদিকে আজ রাতে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া সোমবার রাত সাড়ে আটটায় ভোল্টেজ ম্যাচ মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া আগের দুই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে একবার দিয়ে রেখেছে ভারত তবে নিশ্চিত হতে পারছে না আফগান বাধায় অস্ট্রেলিয়াকে হারানো আফগানরা শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই ঢুকে যাবে সেমিফাইনালের সমীকরণে তাই শেষ ম্যাচেও জয় ছাড়া কিছুই ভাবছে না রোহিত শর্মার দল আফগানিস্তানের কাছে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়া আছে খাদের কিনারায় শেষ ম্যাচে তাই ভারতকে বড় ব্যবধানে হারানোর বিকল্প নেই তাদের তবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল যাই হোক পুরো ক্রিকেট বিশ্বের চোখ থাকবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দিকেই কারণ ভারত যদি অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারায় আর বাংলাদেশ শেষ ম্যাচে আফগানদের বড় ব্যবধানে হারাতে পারে তবে ভারতের সাথে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ অবশ্য অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেলে শেষ হয়ে যাবে বাংলাদেশের সম্ভাবনা কিন্তু সেখানেই অজিতের শেষ চার নিশ্চিত হবে না তাদেরও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দিকে অর্থাৎ নিজেদের সম্ভাবনা ধরে রাখতে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া ম্যাচের দিকে আর অস্ট্রেলিয়ার চাওয়া থাকবে বাংলাদেশের আফগান বধের এদিকে নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় জয়ের একদিন পরই আবার বড় মিশনের নামতে হচ্ছে আফগানদের ঈশান হাসান দীপ্ত স্পোর্টস